প্রিয় শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে সহসাধারণ সম্পাদক স্বপন মন্ডল আছি। আজকে ট্রান্সফার সংক্রান্ত যে বিভিন্ন ধরনের জটিলতা আছে সেই জটিলতাগুলো নিয়ে আজকে শিক্ষামন্ত্রীর দপ্তরে এবং কমিশনারের দপ্তরে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম। মূল যে দাবিগুলো আমাদের সেটা হচ্ছে যে এই জেনারেল ট্রান্সফার পোর্টাল চালু হতে যাচ্ছে সেখানে একটা নিয়ম রাখা হচ্ছে যে 5 বছর চাকরি না হলে দরখাস্তপত্র দেবে না। আমরা দাবি করেছি 2 বছর চাকরিটা করা হোক, কারণ SLST-র মাধ্যমে যারা নিয়োগ হয়েছে তারা কেউ দরখাস্ত করতে পারবে না। মাননীয় মুখ্যমন্ত্রী যে সবাইকে বাড়ির কাছে ফিরিয়ে নিয়ে আসবেন বলেছিলেন যে কথাটা, তাহলে সেই কথাটা কিন্তু কার্যকরী হবে না। আমরা বলেছি যে NOC নামক যে প্রথাটা, যেটা একটা প্রাচীন প্রথা, সেই NOC-টা তুলে দিতে হবে, নাহলে বহু স্কুল কমিটি এবং প্রধান শিক্ষক এখানে বাধা দেবেন। আমরা বলছি যে NOC-টা রাখা চলবে না। আর আমরা বলছি যে মিনিমাম একটা স্কুল থেকে 20% শিক্ষক বা শিক্ষিকাকে ট্রান্সফারের সুযোগ দিতে হবে, নাহলে অসুবিধা হবে। তার সাথে সাথে আমাদের আর একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল আজকে, যাদের ট্রান্সফার অর্ডার বহুদিন আগে থেকে হয়ে গেছে এখনও ভ্যাকেন্সি পায়নি বা যাদেরকে ভুল পোস্টিং দিয়েছে তাদেরকে যাতে তাড়াতাড়ি করে সলিউশন করা হয় এবং সেটা করে তারপর যাতে জেনারেল ট্রান্সফারটা চালু করা হয়, না একটা আইনি জটিলতা হতে পারে, এই সম্ভাবনা আছে। আমরা আজকে শিক্ষামন্ত্রী PSK বা শিক্ষামন্ত্রীর যে পার্সোনাল সেক্রেটারি তাকেও জানালাম, কমিশনার দপ্তর আমাদের চিঠি দিয়েছি, আশা করি এটা খুব দ্রুত সমাধান করবেন শিক্ষা দপ্তর, এটুকু আমাদের প্রত্যাশা আছে।